করতে হবে। বেকার ঘটানো যাবে না, কন্ট্রাক্টরে লোক নিয়োগ করা যাবে না, 5000 10000 12000 সংসার চলে না। আজকে কারিগরি দপ্তরে কারিগরি বিদ্যাতে মাত্র কয়েকটা স্কুল আছে, 400 কতটা সেই স্কুলগুলোতে পিরিট দেখাচ্ছে। পিরিট ছোট ছিলাম তখন বাড়িতে পাড়াতে গায়ে দেখেছিলাম, স্বামী স্ত্রীতে ঝামেলা হতো, আসতো মহিলা সমিতির নেতারা বসে মীমাংসা করে দেবার চেষ্টা করতো, এর কথা শুনতো ওর কথা শুনতো। আমরা ছোট, আমাদের ভালোই টাইম পাস হয়, ঘর গৃহস্থের যে কেরিকেচারি আছে ওটা দেখার জন্য তো মানুষ কেবলেও পয়সা ভরে দেখছে, আমরা তো ফ্রিতে দেখতে পেতাম। তখন আমার বাবা একটা কথা বলতো, ফয়সলা হয়ে যেত, মিটিং হয়ে যেত, তারপরে বলতো যাও একসাথে থাকার চেষ্টা করো, কারো হতো কারো হতো না, কারো ডিভোর্স হয়ে যেত। তখন আমার বাবা একটা কথা বলতো যে জোর করে কিন্তু পীড়িত করা যায় না, মীমাংসা তো করে দিচ্ছ, সংসারটা হবে কিনা কে জানে। কি করতে চাইছে, কিসের জন্য, কেন এত টাকা? হ্যাঁ সিপিআইএম লড়েছে, হ্যাঁ লাল ঝান্ডা লড়েছে, মেহনতি মানুষের জন্য লড়েছে, দেশে কাজ কারখানা প্রোডাকশন ইউনিট ম্যানুফ্যাকচারিং ইউনিট শিক্ষা স্বাস্থ্য মাথার উপরে ছাদ মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য লড়েছে। এই লড়াই শুধু কারো একার জন্য নয়, গোটা দেশের জন্য, গোটা রাজ্যের জন্য, আর সেই লড়াইয়ের রাস্তাতেই আমরাও রয়েছি। লেকিন পিএম কেয়ার ফান্ডওয়ালা কা বাদ কে হোগা, কে দিল টাকা পিএম কেয়ার ফান্ডে এত? কাকা কাকি ফর্মটা ফিল আপ করে নিয়ে গেছেন তো? গোটা রাজ্য জুড়ে যে দুর্নীতি, যে লুট, যে হতাশার পরিবেশ তৈরি করেছেন গোটা দেশ জুড়ে,